পশ্চিমবঙ্গে 22টি আসন জেতার টার্গেট নিয়েছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি নিজেও রাজ্যে এসে নেতাকর্মীদের সে কথা স্মরণ করিয়ে দিয়ে গিয়েছেন। কিন্তু এবিপির দেশকামোট সমীক্ষার আভাস মিলে গেলে এ রাজ্যে 22 তো দূর, দু অঙ্কের আসন ইচ্ছতে পারছে না গেরুয়া শিবির। সমীক্ষার আভাস, বাংলায় 9টি আসন পেতে পারেন দিলীপ মুকুলরা, 32টি আসন পকেটে পুড়ছে তৃণমূল, একটি পেতে পারে কংগ্রেস। 2014 সালে বাংলা থেকে তৃণমূল পেয়েছিল 34টি আসন, কংগ্রেস পেয়েছিল 4টি, দুটি করে আসন পেয়েছিল সিপিএম ও বিজেপি। 2019 সালে লোকসভা ভোটের কয়েক মাস আগেই 42-এ 42 আসনের লক্ষ্য ঠিক করে দিয়েছেন তৃণমূল নেত্রী। বিজেপিকে একটাও আসন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাসক দল, সেই জায়গায় 9টি আসন ছিনিয়ে নিচ্ছে গেরুয়া শিবির। সমীক্ষার আভাস বাস্তবে ফলে গেলে এ রাজ্যে প্রথমবার অসাধ্য সাধন করতে চলেছে বিজেপি। 2014 সালের আগে রাজ্যে গেরুয়া শিবির অস্তিত্বই টের পাওয়া যেত না, সেই জায়গা থেকে 9টি আসন বেশ চমকপ্রদই। বিজেপির পৌষ মাস হলেও কংগ্রেস ও সিপিএম এর অবস্থা আরো খারাপ হচ্ছে। কংগ্রেস কোনো ক্রমে 1টি আসন বাঁচাতে পারলেও সিপিএম শূন্যে ঠেকছে। রাজ্য রাজনীতিতে যা বেনজিরি, সেটা হলে সিপিএম এর অল্প বিস্তর সংগঠন আরো বড় ধাক্কা খাবে বলে মত অনেকেরই। সমীক্ষা যে হুবহু মিলে যায় তার গ্যারান্টি কেউই দিতে পারেন না। তার উপরে বাংলার মতো রাজনীতি মনস্ক রাজ্যে সমীক্ষা মেলানো প্রায় অসম্ভব, ফলে বিজেপির উত্থান আদৌ কতটা হয় সেটা বলে দেবে ভোটের ফলই। প্রসঙ্গত, দেশ কা মোট সমীক্ষার আভাস উত্তরপ্রদেশে মহাজোট না হলে ট্রিপল সেঞ্চুরি হাঁকাবেন নরেন্দ্র মোদী। NDA পেতে পারে 261টি আসন, অর্থাৎ জাদুর সংখ্যা 272 আসনের 11টি আগে মাটিতে বসবে মোদীর চাকা। 119টি আসন পেতে পারে UPA, কিন্তু মহাজোট না হলে 2014 সালের মতো NDA জোট ট্রিপল সেঞ্চুরি করবে। 116টি আসনেই থেমে যেতে হবে UPA জোটকে। তবে ট্রিপল সেঞ্চুরি হলেও তার বেশি এগোতে পারছে না পদ্ম ব্রিগেড।